যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, হেল্পার, পিয়ন পদের নিয়োগ পরীক্ষা, সম্ভাব্য প্রশ্ন উত্তর। বেস্টাল অ্যানালজি, ফাইন্ড দ্য মিসিং পেয়ার ফ্রম দ্য অপশন। তাহলে মিসিং পেয়ার বার করতে হবে 3/5:34। তাহলে এখানে কত ইস টু কত হবে? 3/7:54, 4/7:65, না 3/11:140, না 4/9:87। তাহলে এখানে দেখতে হবে 3/5, এই দুটো দিয়ে 34 কী করে বানানো যায়, সেই লজিকে এখানে কাজ হবে। তাহলে 3/5, 3/5 দিয়ে 34, 3 3 স্কোয়ার 9, আর 5 স্কোয়ার 25, দুটো যোগ করে দিলেই আসছে 34। আর তাহলে 3/7, 3 স্কোয়ার মানে 9, 7 স্কোয়ার মানে 49, তাহলে 58 এটা হবে না, 4 স্কোয়ার মানে 16, 7 স্কোয়ার মানে 49, দুটো অ্যাড করে দিলে 5 6 65। সঠিক উত্তর অপশান বি। এ কম্পিউটার ভাইরাস ইজ এ ড্যাশ হার্ডওয়্যার, সফটওয়্যার, ব্যাকটেরিয়া, ফ্রিওয়্যার। এটা কম্পিউটার ভাইরাস কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ব্যাকটেরিয়া না ফ্রিওয়্যার? সঠিক উত্তর কম্পিউটার ভাইরাস একটা সফটওয়্যার। এ ফাইল ডিলিটেড ফ্রম এ ফোল্ডার ক্যান বি রিকভার ফ্রম। একটা ফাইল যেটা ডিলিট করে দেওয়া হয়েছে ফোল্ডার থেকে, সেটা কোত্থেকে রিকভার করা যায়? ওয়ার্কবুক থেকে, ফোল্ডার থেকে, কম্পিউটার থেকে, রিসাইকেল বিন থেকে? সঠিক উত্তর রিসাইক্লিং বিন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। নট বলা আছে, কোনটা অপারেটিং সিস্টেম নয়? উইন্ডোজ, ভিস্তা, এটা তো অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস এটা নয়, অ্যাপেলস ম্যাক এটা অপারেটিং সিস্টেম। তাহলে সঠিক উত্তর হবে মাইক্রোসফট অফিস। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিপিপি? পিপিপি এর ফুল ফর্ম কী? পাওয়ার টু পাওয়ার, পাওয়ার টু প্রসেস পয়েন্ট, পাওয়ার টু পয়েন্ট প্রোটোকল, পয়েন্ট টু পাওয়ার প্রোটোকল, প্রোটোকল ফর পাওয়ার পাওয়ার পয়েন্ট। তাহলে পিপিপি এর ফুল ফর্ম কী? এর ফুল ফর্ম হচ্ছে পয়েন্ট টু পাওয়ার প্রোটোকল, পিপিপি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। HTML স্ট্যান্ডস ফর, HTML এর ফুল ফর্ম কী? হাইপার টেক্সট মেকিং লিঙ্কস, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সচুয়াল মেকিং মার্কিং অফ লিঙ্কস, হাইপার টেক্স মিক্সচার অফ লিঙ্কস। তাহলে HTML এর ফুল ফর্ম কী? হাইপার টেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। দ্য এক্সপানশন অফ র্যাম, র্যামের ফুল ফর্ম কী? র্যাম তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সঠিক উত্তর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ডিভিডি স্ট্যান্ডস ফর, ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক ডিভিডি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অপারেটিং সিস্টেম? লিনাক্স, হ্যাঁ এটা তো অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট উইন্ডোজ, উইন্ডোজ তো অপারেটিং সিস্টেমই, ম্যাক ওএস এক্স, ম্যাক ওএস হ্যাঁ এটাও এক ধরনের অপারেটিং সিস্টেম। তাহলে এখানে তিনটেই অপারেটিং সিস্টেম, তাহলে সঠিক উত্তর হবে অল অফ দিস, অল অফ দিস। সিয়াচেন গ্লাসিয়ার ইজ সিচুয়েটেড ইন? কারাকোরাম রেঞ্জ, পীর পাঞ্চাল রেঞ্জ, কুমায়ুন ঘরোয়াল রেঞ্জ, সেন্ট্রাল নেপাল রিজিয়ন। সিয়াচেন গ্লাসিয়ার ইজ সিচুয়েটেড ইন কারাকোরাম রেঞ্জ। দ্য সবরমতী রিভার অরিজিনেটস ফ্রম হুইচ ইন্ডিয়ান স্টেট? সবরমতী রিভার কোথা থেকে অরিজিনেটস হয়েছে, ইন্ডিয়ান কোন স্টেট থেকে? উত্তরপ্রদেশ, গুজরাট, বেঙ্গল না রাজস্থান? সবরমতী রিভার রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে, সঠিক উত্তর হবে রাজস্থান। দ্য লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া, ভারতের সব থেকে বড় বাঁধ কোনটা? ভাকড়া বাঁধ, নাগার্জুনা সাগর ড্যাম, হীরাকুদ ড্যাম না কোসি ড্যাম?
ভারতের সব থেকে লংগেস্ট ড্যাম হলো হীরাকুদ ড্যাম, সঠিক উত্তর হীরাকুদ। দ্য ভাকরা ড্যাম ইন ইন্ডিয়া ইজ বিল্ট অন বিয়াস রিভার, ঝিলাম রিভার, সুতলেজ রিভার না ঘড়ঘড়া রিভার? ভাকরা ড্যাম তাহলে সুতলেজ রিভার হবে, সঠিক উত্তর সুতলেজ রিভার। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? লার্জেস্ট ফ্রেশ ওয়াটার বলা হয়েছে, তাহলে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার হলে উলার, তাহলে সঠিক উত্তর হবে উলার লেক। হুইচ টাইপ অফ সয়েল ইজ ওয়াইডলি ফাউন্ড ইন নর্দার্ন ইন্ডিয়া? নর্দার্ন ইন্ডিয়া সব থেকে বেশি কোন মাটি পাওয়া যায়? পলি মাটি, তাহলে নর্দার্ন ইন্ডিয়া সব থেকে বেশি পলি মাটি, তাহলে সঠিক উত্তর কী হবে? অ্যালুভিয়াল সয়েল, ব্ল্যাক সয়েল, ল্যাটেরাইট সয়েল না রেড সয়েল? সঠিক উত্তর হবে অ্যালুভিয়াল সয়েল। ইন অ্যান এক্সামিনেশন 50% অফ দ্য স্টুডেন্টস ফেল্ড ইফ 1,500 স্টুডেন্ট অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন হাউ মেনি পাস্ট? তাহলে 15% স্টুডেন্ট ফেল্ড হয়েছে, 15%, তাহলে কতজন পরীক্ষা দিয়েছে? 100 জন, 100 জনের মধ্যে 15 জন ফেল করেছে। 100 জন স্টুডেন্ট অ্যাপিয়ার হলে 15 জন যদি ফেল করে, পাস্ট হয়েছে কত? 85। ইফ 1,500 স্টুডেন্ট অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, তাহলে এই যে 100টা এখানে 1,500-র সঙ্গে সমান, আমাদের বার করতে হবে হাউ মেনি স্টুডেন্ট পাস্ট, মানে 85-এ কত হয় সেটা বার করতে হবে। তাহলে 1500/100 × 85, 00 কেটে গেল, 15 দিয়ে 85 মাল্টিপ্লাই, 850 আর 425, 5, 7, 12, 1275, সঠিক উত্তর 1275। তাহলে কতজন পাস করেছে? 1,275, তাহলে 15% স্টুডেন্ট বলেছে ফেল করেছে, পার্সেন্ট দেওয়া আছে, তার মানে 100 জন যদি টোটাল অ্যাপিয়ার হয় তার মধ্যে 15 জন ফেল হয়েছে, 85 তাহলে পাস হবে, 100 থেকে 15 মাইনাস করলে 85 পাস হয়েছে। তাহলে এই অ্যাপিয়ার বলেছে অ্যাপিয়ার যদি 100 হয় সেইটাই তো বলা হয় যে 1,500, তাহলে কত পাস জিজ্ঞেস করেছে, মানে 85-এর ওপর কত সেইটা বার করতে হবে। তাহলে 85-এ 1,500/100 গুণ 85, তাহলে 85-কে 15 দিয়ে গুণ করলে হয় 1,275, সঠিক উত্তর হবে 1,275। 40% অফ এ নাম্বার ইজ অ্যাটেড টু 60 ইজ ইকুয়াল টু দ্য 50% অফ দ্যাট নাম্বার। তাহলে একটা নাম্বার আছে, ধরা যাক নাম্বারটা এক্স, এক্সের 40% মানে 40/100 ইজ অ্যাটেড টু 60, 60-এর সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে, ইকুয়াল টু কার সঙ্গে সমান? 50% অফ দ্যাট নাম্বার, ওই নাম্বারেরই 50%-এর সঙ্গে, তাহলে এক্স গুণ 50/100, পুরোটাকে 100 দিয়ে গুণ করে দিলে 40x + 60, তার সঙ্গে দুটো শূন্য, 50x, এক্সগুলো একদিকে করলে 50x - 40x 10x সমান 6,000, তাহলে এক্স সমান কত হলো? 600, তাহলে সেই নাম্বারটা কত? 600, সঠিক উত্তর 600। পি পার্সেন্ট অফ পি ইজ 36, পি ইকুয়াল টু পি বার করতে বলেছে, তাহলে পি পার্সেন্ট অফ পি মানে কি? p/100 × p, এরা কত? 36, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 3600, তাহলে পি ইকুয়ালস টু কত হবে? 60, সঠিক উত্তর 60। দ্য প্রাইস অফ এ বুক ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 20% অ্যান্ড দেন ডিক্রিজড বাই 20%, হোয়াট ইজ দ্য নেট চেঞ্জ অফ দ্য প্রাইস অফ দ্য বুক? তাহলে একটা বই প্রথমে 20% বাড়িয়েছে, আবার 20% কমিয়ে দিয়েছে, তাহলে নেট চেঞ্জ কত হবে?
ধরা যাক বইটার দাম 100 টাকা, 20% বাড়িয়ে দিয়েছে, তাহলে এখন দাম হয়েছে কত, 120 টাকা। এবার 120 টাকার ওপরে 20% আবার কমিয়ে দিয়েছে, 120-র ওপর 20% যদি কমন হয়, 120-র 20% কত হয়, 0000, তাহলে 24, তাহলে 120 থেকে আবার 24 টাকা কমিয়ে দিয়েছে, মানে হয় 96 টাকা। তাহলে আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 96 টাকা, কত পার্সেন্ট কমেছে, 4%, 4% ডিক্রিজ হয়েছে, তাহলে সঠিক উত্তর 4% ডিক্রিজ। এ স্টুডেন্ট রিকোয়ার 40% মার্কস টু পাস অ্যান এক্সাম, 40% মার্কস পেলে পরীক্ষায় পাস করে যাবে। হি স্কোর 35% অ্যান্ড ফেলড বাই 15 মার্ক্স, সে 35% মার্কস পেয়েছে সেই জন্যে ফেল করেছে, তাহলে 40% পাস পেয়েছে 35%, কত পার্সেন্ট কম পেয়েছে, 5%, এই 5%টাই কত বলে দেওয়া আছে, ফেল বাই 15 মার্ক্সের জন্য ফেল করেছে, মানে 5% মার্ক্সের জন্য ফেল করেছে, তাহলে 5%ই হচ্ছে 15, তাহলে 1% কত, 15/5 মানে 3, 1% 3, কিন্তু বলেছে ফাইন্ড দ্য পাসিং মার্কস, পাসিং মার্কস কত, 40, তাহলে 40-তে কত, সেটা বার করলে হয়ে যাবে 40 × 3, তাহলে 3×4 = 12, 120 পাসিং মার্কস, তাহলে 120 সঠিক উত্তর, 120। ইন ওয়েট লিফটিং হু ক্রিয়েটেড 3 রেকর্ডস ইন হিজ মেন্স 109 কেজি টাইটেল ভিক্টরি অ্যাট দ্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপস অ্যাট কলকাতা ইন ফেব্রুয়ারি 2020। তাহলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা কলকাতায় হয়েছিল 109 কেজি বিভাগে, কে 3টে রেকর্ড করেছিল, চন্দ্রকান্ত মালি, সঠিক উত্তর হলো চন্দ্রকান্ত মালি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রিজ মোর নাম্বার অফ প্লেয়ার্স হ্যাভ বিন ইনক্লুডেড ইন আইসিসি হল অফ ফেম, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ। হুইচ অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রিজ মোর নাম্বার অফ প্লেয়ার্স হ্যাভ ইনক্লুডেড ইন আইসিসি হল অফ ফেম, সঠিক উত্তর ইংল্যান্ড। দ্যাশ রিসিভ দ্য পলি উমরিকার অ্যাওয়ার্ড অ্যান্ড দ্য ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু গেট 3 অকেশন পলি উমরিকার অ্যাওয়ার্ড অ্যান্ড ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু গেট 3 অকেশন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, MS ধোনি, রবি শাস্ত্রী, পলি উমরিকার 3 অকেশন, বিরাট কোহলি, সঠিক উত্তর হলো বিরাট কোহলি। হুইচ টিম হ্যাজ বিকাম দ্য ফার্স্ট টিম ফ্রম ইন্ডিয়া টু কোয়ালিফাই ফর দ্য গ্রুপ স্টেজ অফ দ্য AFC চ্যাম্পিয়নশিপ লিগ, কোন টিম ফার্স্ট কোয়ালিফাই করেছে, FC জামশেদপুর, FC মোহনবাগান, FC ইস্ট বেঙ্গল, FC গোয়া, তো হুইচ টিম বিকেম ফার্স্ট টিম, ফার্স্ট টিম ফ্রম ইন্ডিয়া টু কোয়ালিফাই ফর দ্য গ্রুপ স্টেজ AFC চ্যাম্পিয়নশিপ, সঠিক উত্তর FC গোয়া। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট উইল হোস্ট দ্য 2021 সিনিয়র উমেন ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট উইল হোস্ট দ্য 2021 সিনিয়র উমেন ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ, উত্তরপ্রদেশ, সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ক্রিকেট প্লেয়ার টু উইন অর্জুন অ্যাওয়ার্ড, সিকে নাইডু, সেলিম দুরানি, অজিত ওয়েটকার, রমাকান্ত আচারকার। হু অ্যামং দ্য ফলোয়িং ফার্স্ট ক্রিকেট প্লেয়ার টু উইন অর্জুন অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড, সঠিক উত্তর হবে সেলিম দুরানি। হুইচ অফ দ্য ফলোয়িং উইল হোস্ট অ্যান অনলাইন চেস্ট টুর্নামেন্ট টু রাইজ ফান্ড ফর সিএম কোভিড-19 রিলিফ ফান্ড,
কর্ণাটকা ইউথ এম্পাওয়ারমেন্ট অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, ইউনাইটেড কর্ণাটকা চেস্ট অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া চেস ফেডারেশন, বোথ ওয়ান অ্যান্ড টু। হুইচ অফ দ্য ফলোয়িং হোস্ট অনলাইন চেস টুর্নামেন্ট টু রাইজ ফান্ড ফর সিএম কোভিড-19 রিলিফ ফান্ড? কর্ণাটকা ইউথ এম্পাওয়ারমেন্ট অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, হ্যাঁ এটা হবে ইউনাইটেড কর্ণাটকা চেস্ট অ্যাসোসিয়েশন, এটাও হবে। তাহলে সঠিক উত্তর হবে বোথ ওয়ান অ্যান্ড টু। হোয়ার ওয়াজ দ্য ওয়েস্টার্ন প্রেসিডেন্সি সিচুয়েটেড ইন দ্য আর্লি পিরিয়ড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? সুরাট, সাতারা, বোম্বে না পানাজি? হোয়ার ওয়াজ দ্য ওয়েস্টার্ন প্রেসিডেন্সি সিচুয়েটেড ইন দ্য আর্লি পিরিয়ড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? সুরাটে। সঠিক উত্তর হবে সুরাট। হুইচ ইউরোপিয়ান নেশন ওয়াজ ফার্স্ট বিগিং প্রিন্টিং প্রেস টু ইন্ডিয়া? ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল না হল্যান্ড? হুইচ ইউরোপিয়ান নেশন ফার্স্ট বিগিং প্রিন্টিং প্রেস, প্রথম প্রিন্টিং প্রেস এনেছিল ইউরোপিয়ান নেশনের কোন কান্ট্রি? প্রথম প্রিন্টিং প্রেস এনেছিল পর্তুগাল। সঠিক উত্তর হবে পর্তুগাল। হু ওয়াজ দ্য রুলার অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ এস্টেবলাইশমেন্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তৈরি হয়েছিল তখন ভারতের রুলার কে ছিল? জাহাঙ্গীর, শেরশাহ সুরি, আকবর না ঔরঙ্গজেব? যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম তৈরি হয়েছিল 1600 সালে 31 ডিসেম্বর 1600 সালের দিকে, তখন মুঘল সম্রাট আকবর ছিলেন রাজত্বকালে। তাহলে যখন যখন তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতের রুলার ছিলেন আকবর। সঠিক উত্তর হবে আকবর। হু লিড দ্য রিভল্ট অফ 1857 ইন বিহার? বিহারে 1857 রিভল্টের সময় বিহারে কে লিড করেছিল? কুনওয়ার সিং, খান বাহাদুর খান, তাঁতিয়া টোপি, নানা সাহেব? তাহলে বিহারে ছিলেন কুনওয়ার সিং। সঠিক উত্তর কুনওয়ার সিং। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ তাঁতিয়া টোপি, ওয়ান অফ দ্য নোটেবেল লিডার ইন দ্য ইন্ডিয়ান রিবেলিয়ন অফ 1857? তাঁতিয়া টোপির আসল নাম কি জিজ্ঞেস করেছে? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, নরেন্দ্রনাথ দত্ত, মূল শঙ্কর তিওয়ারি, গদাধর চট্টোপাধ্যায়? তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। সঠিক উত্তর হবে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। রুপিস 4400 আর ডিভাইডেড অ্যামং এ বি সি সো দ্যাট এ রিসিভ 3/8 অ্যাজ মাচ অ্যাজ বি অ্যান্ড সি টুগেদার। হোয়াট ইজ দ্য শেয়ার অফ এ? 4400 টাকা আছে, এ বি সি তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এ হচ্ছে 3/8 ভাগ, বি আর সি, তাহলে বি আর সি দুজনে মিলে যত পেয়েছে তার 3/8 ভাগ পেয়েছে এ, 3/8 ভাগ পেয়েছে। তার মানে বি আর সি দুজনে যদি এক পায়, এ পেয়েছে 3/8 ভাগ, তাহলে 8 দিয়ে গুণ করলে 3/8, তাহলে এ পাচ্ছে 3 ভাগ, বি আর সি দুজনে মিলিয়ে পাচ্ছে 8 ভাগ, তাহলে 3+8=11। তাহলে এখানে কী চেয়েছে? শেয়ার অফ এ, এর শেয়ার চেয়েছে, তাহলে এর শেয়ার কত হবে? 3/11 × 4400, 11 দিয়ে 4, 11, 44, 400, 3, 4, 12, 1200। সঠিক উত্তর হবে 1200। দ্য রেশিও অফ দ্য ইনকাম টু দ্য এক্সপেন্ডিচার অফ এ ফ্যামিলি ইজ 10:7। ইফ দ্য ফ্যামিলি এক্সপেন্ডিচার আর রুপিস 11,200 দেন দ্য সেভিং অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির সেভিং কত সেটা বার করতে বলেছে। 4,500 টাকা, 10,000 টাকা, 4,800 টাকা না 5,000 টাকা? সঠিক উত্তর কী হবে? এটা পার্ট টু ভিডিও, পার্ট থ্রিতে এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। পার্ট ওয়ান, পার্ট থ্রি সহ অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে।